আসসালামু আলাইকুম ভিগার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন টু থাউজেন্ড ডিজাইন অফ দ্য ইয়ার এই বাসটি আমি কথা বলছি ম্যান লায়ন সিরিজ বাস সম্পর্কে যেটা আপনারা ভিডিও থামবে দেখি এতক্ষণ বুঝে গিয়েছেন যে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো ম্যান লায়ন সিরিজ সম্পর্কে তো আজকের এই ভিডিওটিতে থাকছে এই গাড়িটির সম্পূর্ণ ওয়েটস অ্যান্ড ডাইমেনশন এবং ডিটেলস ফিচার এবং ফেসিলিটিস কমপ্লিট রিভিউ এই গাড়িটি সম্পর্কে তো এই যে গাড়িটি এই গাড়িটি আপনারা দেখে থাকবেন যে এই পিএসজি নামের যে ফুটবল ক্লাব রয়েছে মানে পিএসজি সেন্ট পিটার্স জার্মানি যেখানে মেসি খেলতো এখন তিনি যে ইন্টার ইন্টারম্যামিতে খেলছেন তো তার আগে তিনি পিএইচজিতে জয়েন করেছিলেন দু সালে তো সেখানে নেইমার ছিল সেখানে এমবাপ্পে ছিল সেখানে ডিমারিয়া ছিল তো তাদের যাওয়া আসার জন্য বা দুই হাজার আঠেরোতে যারা ছিল প্লেয়াররা ঠিক সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এই গাড়িটা কিন্তু আপনারা পিএচডিতে দেখে থাকবেন যাওয়া আসার জন্য তো এই বাসটা দুই হাজার আঠেরো সাল থেকে সেখানে রয়েছে এবং এই বাসটা কিন্তু দুই হাজার সালে ডিজাইন অফ দ্য ইয়ার যেটা আমি ভিডিও শুরুতে বললাম তো আজকের এই ভিডিওটিতে থাকছে এই গাড়িটির সম্পূর্ণ ডিটেল রিভিউ এবং এই গাড়িটা কতটা স্পেশাল এবং কতটা ফিচারফুল সেটা আপনারা আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন কারণ ম্যান জিনিসটা আসলে যে কতটা ওভার পাওয়ার এবং কতটা মানে পাওয়ারফুল সেটা আসলে বলার মানে কোনো বিকল্প নেই আসলে আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন কিন্তু জার্মান যে ভেহিকেলগুলা যেরকম মার্সিডিস তারপর বিএমডব্লিউ তারপর অন্যান্য যে গাড়িগুলা তারপরে ম্যান তারপরে এই যে মার্সিডিসে যে ট্রাক বাস রয়েছে তো সেগুলাও কিন্তু বেশি ওভার পাওয়ার তার হিসাব অনুযায়ী কারণ জার্মান যে ভেহিকেলগুলো তাদের মানে তাদের লাইন আপটা এরকম থাকে যে একটু ওভার পাওয়ার ব্যাপার স্যাপার থাকে যেটা কিন্তু আপনারা ভোলভো বোয় ক্ষেত্রে দেখতে পারবেন কিন্তু ভোলভো বই ব্যাপারটা একটু ডিফারেন্ট কিন্তু তাদেরটা কেন যেন একটু বেশি চোখে পড়ার মতো ম্যান এবং মার্সিডিস এবং আদার্স যে ব্র্যান্ডগুলো রয়েছে জার্মানের তো সেটা আপনারা ভিডিওতে প্রমাণ পাবেন তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি এরকম একটি সুপার পাওয়ারফুল একটি বাসের কমপ্লিট রিভিউতে আপনাদের সকলকে স্বাগতম জানায় এবং শুরু করা যাক আজকের এই ভিডিওটি ম্যান লায়ন সিরিজ বাস এ বাসটির টোটাল চারটা ভেরিয়েন্ট থাকছে তো সবার আগে থাকছে লায়ন কোচ টু এক্সেল এবং দুই নম্বরে থাকছে লায়ন কোচ সি টু এক্সেল এবং তিন নম্বরে থাকছে লায়ন কোচ সি থ্রি এক্সেল এবং চার নম্বরে থাকছে লায়ন কোচ এল থ্রি এক্সেল তো এখানে টোটাল চারটা ভেরিয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন তো এই গাড়িটার কিন্তু বেশ কিছু ইঞ্জিন ভেরিয়েন্টও রয়েছে এবং আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো ডেডিকেটেডলি এই গাড়িটির সবচেয়েতে লং যে ভেরিয়েন্টটা মানে এল যেই মানে এল সাইজের যেই কোচটা আর কি এল থ্রি এক্সেল মানে তিনটা এক্সেল যেটা মাল্টি এক্সেল কোচ এবং সবচেয়ে লম্বা যেই গাড়িটা সেই গাড়িটা সম্পর্কে জানাবো এটা কিন্তু খুব একটা বেশি লম্বা তাও না মানে আপনারা বলতে পারেন যে ভোলভো এই বি এলেভেন আর রয়েছে সেটার চেয়ে তো লম্বার দিক থেকে ছোট কিন্তু তাদের সেগমেন্টে সবচেয়ে লম্বা গাড়ি এল সাইজেরটাই তো আজকের এই ভিডিওটিতে সবচেয়েতে বড় গাড়িটা সম্পর্কে জানাবো এবং এই গাড়িটার সবচেয়ে বড় যে ইঞ্জিন ভেরিয়েন্টটা রয়েছে সেটা সম্পর্কে জানাবো এবং মানে এল সাইজের দুটা ইঞ্জিন সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওটিতে তো হিউরস ম্যান লাইন সিরিজ বাস এই সিরিজের সবচেয়েতে লম্বা যে ভেরিয়েন্ট এবং সবচাইতে বেশি শক্তিশালী ইঞ্জিনের যে ভেরিয়েন্টটি সেটি হলো লাইন কোচ এল থ্রি এক্সেল কোচ তো এই ভেরিয়ান্টিতে ইঞ্জিন হিসেবে থাকছে দুইটি ইঞ্জিন তো সবার আগে থাকছে যে ইঞ্জিন মডেলটি সেটা হলো ইঞ্জিন মডেল ডি টু সিক্স সেভেন সিক্স এল ও এইচ সিক্স সিলিন্ডার ডিজেল ইঞ্জিন এবং ভার্টিক্যালি ইনস্টল মানে ইঞ্জিনটা একদম সোজাসুজি বসানো তারা এখানে উল্লেখ করেছে এবং ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ক্যাপাসিটি বারো হাজার চারশো উনিশ সিসি এবং এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট তিনশো ছেচল্লিশ কিলোয়াট যেটি হর্স পাওয়ারও কনভার্ট করলে হয় চারশো সত্তর হর্স পাওয়ার যেটা অনেকটাই বেশি এসাইজের গাড়ি হিসেবে এবং ম্যাক্সিমাম টর্ক আউটপুট এই ইঞ্জিনটির চব্বিশশো নিউটন মিটার জাস্ট ইম্যাজিন যে চব্বিশশো নিউটন মিটার টর্ক প্রডিউস করে একটি তেরো দশমিক দুই মিটার লম্বা একটা বাসে তেরো দশমিক দুই মিটার লম্বা একটি বাসে চব্বিশশো এনএম টর্ক প্রডিউস করে যেটা হিউজ বেশি আসলে মানে আরও তো রয়েছে আসলে আপনার সেই জিনিসগুলো জানলে বুঝতে পারবেন এই বাসটা কতটা বেশি পাওয়ারফুল এবং এই বাসটির দ্বিতীয় যে ইঞ্জিন মডেলটি রয়েছে সেটি হলো ইঞ্জিন মডেল ডি টু সিক্স সেভেন সিক্স এল কমন রেল সিক্স সিলিন্ডার ডিজেল ইঞ্জিন ভার্টিক্যালি ইনস্টল্ড এই ইঞ্জিনটির ডিসপ্লেসমেন্ট ক্যাপাসিটি বারো হাজার চারশো সিসি ম্যাক্স পাওয়ার আউটপুট তিনশো পঁচাত্তর যেটা পাঁচশো দশ ফোর যেটা আগেরটার চেয়েও আরও বেশি এবং ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট মানে ম্যাক্সিমাম টর্ক আউটপুট সেটা হলো ছাব্বিশশো মিটার জাস্ট ইমাজিন যে একটা তেরো দশমিক দুই মিটার লম্বা একটা বাসে ছাব্বিশ শন এম টর্ক প্রডিউস করে যেটা অনেকটাই বেশি আসলে এটা প্রায় এই যে ইঞ্জিনটা রয়েছে মানে ডি টু সিক্স সেভেন সিক্স এল ও এইচ তো এই ইঞ্জিনটির যে ভেরিয়েন্টটি পাঁচশো দশ হর্সারের তো এই ইঞ্জিনটা দিয়ে আপনারা একশো বা একশো টনের প্লাস মানে একশো বিশ তিরিশ টন বা এর চেয়ে তো আরও বেশি লোডের মানে দেড়শো টনের কাছাকাছি বা তার বেশি লোডের যেই বড়ো বড়ো কার্গোগুলো থাকে মানে বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার বিভিন্ন প্রজেক্টের কাজে অনেক ওভার সাইজের কিছু জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনের প্রয়োজন হয় তো সেই সব কাজে কিন্তু এই ইঞ্জিন ইউজ করা হয় মানে এই টাইপের কনফিগারেশনের ইঞ্জিনের ট্রাক থাকে সে সকল কাজে এবং সেগুলোকে বলা হয় প্রাইম মুভার বা এই টাইপের কিছু বলে থাকে তো এই প্রাইম ওভার বা এরকম মানে ওভারসাইজ কার্গো ট্রান্সপোর্টের ক্ষেত্রে এরকম মানে হেভি পাওয়ারফুল ট্রাক ইউজ করা হয় তো সেই রকমই কনফিগারেশন এই থার্টিন পয়েন্ট টু মিটার লেংকের একটি বাসে জাস্ট ইমাজিন যে কতটা শক্তিশালী বাসেটি এবং এই বাসটিতে গিয়ার বক্স হিসেবে ইউজ করা হয়েছে ম্যান ট্রিপ ম্যাটিক অটোমেটেড টুয়েলভ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স ইজি স্টার্ট তো এখানে যেই অটোমেটিক টুয়েলভ স্পিড যে গিয়ার বক্সটা ইউজ করা হয়েছে সেখানে বারোটা গিয়ার থাকবে সামনে যেটা ফরওয়ার্ড গিয়ার এবং আনুমানিক অনেক চারটা যে গিয়ার থাকবে সেটা হলো রিভার্সে থাকবে চারটা গিয়ার তো এই ম্যানুয়াল গিয়ার বক্সটি ইজি স্টার্ট এখানে উল্লেখ করেছে মানে এটা ইজিভাবে গিয়ার শিফট করার ক্ষেত্রে অনেক কাজে দিবে এবং এটা ফুয়েল এফিসিয়েন্সি দিক থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে এবং এটা পারফেক্ট আর পেমে বেশি টর্ক প্রডিউসের ক্ষেত্রে বেশি পাওয়ার আউটপুট এবং বেশি মানে কমফোর্টেবল জার্নি এবং ঠিকঠাকভাবে আর পি এবং ঠিকঠাকভাবে পা মানে পাওয়ার পুশ করার দিক থেকে এটা অনেক অ্যাডভান্টেজ দেবে তাদের এই স্মার্ট যে গিয়ার বক্সটি রয়েছে ম্যান ট্রিপম্যাটিক সেটি এবং আরও একটি গিয়ার বক্স মডেল রয়েছে সেটি হলো সিক্স স্পিড অটোমেটিক গিয়ারবক্স এই যে গিয়ার বক্সটি এটা শুধুমাত্র তাদের চারশো সহত্তর যে মডেলটি রয়েছে সেটিতে অ্যাভেলেবেল রয়েছে এবং অন্য কোনো মডেলে এই মডেলের গিয়ার বক্স অ্যাভেলেবেল নাই সেটা সিক্স স্পিড অটোমেটিক গিয়ার বক্স মানে এখানে টোটাল ছয়টা গিয়ার থাকবে সামনে এবং পিছিয়ে মেবি একটা থাকবে তো এই গিয়ার বক্সটি ফুল্লি অটোমেটিক যেটা অনলি অ্যাট যেটা ফোর হান্ড্রেড সেভেন্টি হর্স পাওয়ারের মডেল রয়েছে এবং যদি এই গাড়িটির ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে আসা হয় তাহলে এখানে তারা ইউজ করেছে ব্রেক্সের ক্ষেত্রে ইবিএস ব্রেক সিস্টেম ডিস ব্রেক্স অন অল হুইলস তো এখানে ইবিএস ব্রেক থাকবে তার সাথে সাথে প্রত্যেকটা হুইলে এখানে তারা ডিস ব্রেক ইউজ করেছে এবং যদি এই গাড়িটির সিটের ক্ষেত্রে আসা হয় তাহলে এখানে তারা ইউজ করেছে সিটস ম্যাক্স সিক্সটি ওয়ান প্যাসেঞ্জার সিটস তো এখানে টোটাল একষট্টি জন বসতে পারবে প্যাসেঞ্জার টোটাল তো এখানে একষট্টি জন একটু অড লাগতে পারে যে এত মানে তেরো দশমিক দুই মিটার লম্বা একটা বাসে একষট্টি জন তো আপনারা যেগুলো আর কি মানে ফরেন কান্ট্রি যে বাসগুলো থাকে বা ইন্ডিয়ান যে বাসগুলো আপনারা দেখে থাকবেন যে লং রুটের যে বাসগুলা বা যে কোনো ধরনের মেট্রো অথবা যেই সিটি বাস থাকে তো সেগুলোতে আপনারা দেখতে পারবেন যে সিটগুলা মানে খুব মানে আপনি বসছেন সিটে এরকম থাকবে আসলে মানে আপনি যদি খুব মানে হাত পা খুব রেস্টে রিল্যাক্সে বসবেন অনেক বড়ো সিট থাকবে এরকম না জাস্ট সিঙ্গেল একজন প্যাসেঞ্জার বসার জন্য সিটটা অবশ্যই কমফোর্টেবল কিন্তু সিটটা যে খুব বেশি লার্জ চর অনেক বেশি তা না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তো সেই ক্ষেত্রে সেরকম মানে আটষাটো সিটের ক্ষেত্রে এখানে একষট্টি জন প্যাসেঞ্জার ক্যাপাসিটি সেই হিসেবে এবং এগারোটির যদি লাগেজ স্পেসের ক্ষেত্রে আসা হয় তাহলে এখানে তারা উল্লেখ করেছে লাগেজ স্পেস ম্যাক্স থার্টিন টু এম পাওয়ার থ্রি এখানে তারা লাগেজ স্পেসের সাইজ উল্লেখ করেছে তো যেহেতু এটা মানে মনোকক চেসিস একটা বাস মানে মোনোকক চেসিসের একটি বাস তো সেই ক্ষেত্রে এই বাসটাতে হিউজ অফ মানে স্পেস রয়েছে লট অফ স্পেস মানে অনেক জায়গা রয়েছে এই গাড়িটিতে কারণ যে লেদার ফ্রেন্ট চেসিস সাধারণ গাড়িতে সেই জিনিসটা নাই তো সেই ক্ষেত্রে নিচে যে লাগেজ রাখার জায়গা বা যাই রাখো সেখানে স্পেয়ার যেই টায়ার থাকে বাইক সেটা গাড়ির প্রয়োজনীয় জিনিস বা অথবা লাগেজের স্পেসের ক্ষেত্রে যাত্রীর যে মালামাল তো সেই ক্ষেত্রে অনেক বেশি জায়গা থাকবে এই গাড়িটিতে জেনুয়েনলি যেরকম হোন্দা স্কেনিয়া এই বাসগুলোতে থাকে যে লেদার ফ্রেম চেসিস সেখানে থাকে না মনোক চেসিস থাকে তো সেই ক্ষেত্রে অ্যাডভান্টেজটা এখানে অনেক বেশি লাগেজ স্পেসের ক্ষেত্রে এবং যদি এই গাড়িটির ওয়েটসের ক্ষেত্রে আসা হয় তাহলে এখানে তারা উল্লেখ করেছে প্রমিসেবল টোটাল ওয়েট থাকছে পঁচিশ হাজার পাঁচশো তিরিশ কেজি যেটা পঁচিশ দশমিক পাঁচ টনের কিছু বেশি মানে সাড়ে পঁচিশ টনের কিছু বেশি এই গাড়িটির সর্বোচ্চ বহন ক্ষমতা তারা এখানে অফিসিয়ালি উল্লেখ করছে প্রমিস করছে তারা এখানে যেহেতু উল্লেখ করেছে প্রমিসেবল লোড ওয়েট প্রমিসেবল টোটাল ওয়েট এবং এই গাড়িটির রেয়ার এক্সেল রেশিও থাকছে তিন দশমিক পনেরো মানে এগারোটির প্রপেলার সাফট যদি তিন দশমিক পনেরো বার ঘুরে তাহলে এই গাড়িটির চাকা একবার ঘুরবে তো এখানে কিন্তু একটু তারা একটু ডিফারেন্ট টাইপের একটি ফর্মুলা দিয়েছে তারা তো যেহেতু এগারোটির প্রপেলার সাফ্ট সাড়ে তিনবারেরও কম ঘুরবে এবং সেটার কারণে এগারোটার চাকা এক পাক ঘুরবে সেই ক্ষেত্রে এগারোটার কিন্তু টোটাল যেই রেডি পিক আপ বা তাড়াতাড়ি স্পিড উঠার দিক থেকে অ্যাক্সেলারেশন কিন্তু খুবই ফাস্ট হবে যেটা হয় আসলে জার্মান যে গাড়িগুলো সেগুলো কিন্তু স্পিড অনেক বেশি ফাস্ট অন্য যে কোনো গাড়ির চাইতে মানে একটু লাগজারিয়াস সেগমেন্টের যে গাড়িগুলো সেগুলো এই রেশিও শুধু ফুয়েল কনজামশন না এটা মানে শুধু তেল কনজামশন কমায় না এটা ড্রাইভিং কমফোর্টও বাড়ায় এবং শব্দও কমায় মানে ড্রাইভারের যে ড্রাইভিং কমফোর্ট বা যাত্রী রয়েছে ড্রাইভিং কমফোর্ট বাড়ায় অনেক বেশি মানে কমফোর্টেবল জার্নি এই জিনিসটা অফার করে এবং তার সাথে গাড়ির যে নয়েজ কেবের নয়েজ এবং ইঞ্জিনের নয়েজ সেটা কিন্তু অনেক কম হয় টেকনিক্যালি সব দিক থেকে তারা কিন্তু খেয়াল রেখেছে এই গাড়িটির মানে ইউজের ক্ষেত্রে যদি এই গাড়িটির বেসিক সার্ভিসের ক্ষেত্রে আসা হয় তাহলে এখানে তারা উল্লেখ করেছে গাড়িটির ইঞ্জিন অয়েল চেঞ্জের যে লিমিট সেটা হলো এক লাখ চল্লিশ হাজার কিলোমিটার পর পর গাড়িটির ইঞ্জিন অয়েল চেঞ্জ করার প্রয়োজন হয় মানে এক লাখ চল্লিশ হাজার কিলোমিটার চলার পরে এগারোটির মোবিল চেঞ্জ করার প্রয়োজন হয় এবং এই গাড়িটির যেই পার্টিকুলার যেই ফুয়েল ফিল্টার মানে যে মেন যে ফুয়েল ফিল্টার আর কি সেটি যে কয়েকটা থাকে এরকম বড় বড় গাড়িতে তো মানে দুইটা বা তিনটা বা একের অধিক তেলের ফিল্টার থাকে তো সেই ক্ষেত্রে তারা এখানে উল্লেখ করছে আট লাখ চল্লিশ হাজার কিলোমিটার পর এই গাড়িটির ফুয়েল ফিল্টার চেঞ্জ করতে প্রয়োজন মানে চেঞ্জ করা প্রয়োজন হয় মানে আট লাখ চল্লিশ হাজার কিলোমিটার চলার পরে তো জাস্ট চিন্তা করেন যে আট লাখ চল্লিশ হাজার কিলোমিটার কিন্তু অনেক বেশি আসলে সেটা কিন্তু একটা ফুয়েলের যে ফিল্টার সেটার ওপর কিন্তু ডিপেন্ড করে না একটার অধিক এখানে ফুয়েল ফিল্টার তারা ইউজ করেছে এবং এটার কিন্তু সাইজগুলো অনেক বড়ো বড়ো এক লিটারের বোতলের সমান বা তার চাইতে একটু ছোটো বড়ো হতে পারে তো আপনারা বিভিন্ন ধরনের ক্যাটার পিলারের বিভিন্ন ধরনের স্কেপেডার অথবা বুলডুজার অথবা বড়ো বড়ো ট্রাকে কিন্তু দেখে থাকবেন তো এটার ইঞ্জিনের কিন্তু সাইজ কিন্তু অনেক বেশি মানে বিশাল বড় একটা ইঞ্জিন এটাতে রয়েছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে এটার যে সার্ভিস কস্ট সেটা অবশ্যই বেশি হবে কারণ জার্মান ভেহিকেল সব দিক থেকে কিন্তু একটু বেশি বুস্টেড বেশি পাওয়ারফুল হয় এবং ওভার ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট তাদের প্রত্যেকটা লাইন আপের গাড়ি তাদের ম্যাক্সিমাম ব্র্যান্ডেরই তো ভিউয়ার্স আপনারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ সকলকে আর এই যে গাড়িটাই মানে ম্যান লাইন সিরিজের যে বাসটি এই বাসটিতে এমন এমন ফিচার রয়েছে যেটা আপনারা মানে ফিচারগুলা সাইডে রাখি এই গাড়িটার যে মানে টোটাল পেলোড ক্যাপাসিটি মানে কোনো মানে কোনো কথা হবে না এই পেলোড ক্যাপাসিটি নিয়ে ছাব্বিশ জন টর প্রডিউস করে একটা বাস যেটা থার্টিন পয়েন্ট মিটার থার্টিন মিটার বা থার্টিন পয়েন্ট ওয়ান মিটারের মতো মানে তেরো দশমিক এক মিটারের মতো তো এই গাড়িটা চোদ্দো মিটারও না এত ছোট একটা গাড়ি এত ছোট একটা বাস মানে বাসটা লম্বা মাল্টি এক্সেল বাস হিসাবে কিন্তু এত মানে একটা বাসের ক্ষেত্রে ছাব্বিশ জন টর টর্ক প্রডিউস একটা ইঞ্জিন সেটা কিন্তু মানে পুরাই ম্যাডনেসের মতো একটা ব্যাপার স্যাপার মানে ম্যাডনেস অবভিয়াসলি ম্যাডনেস কারণ বিএমডাব্লু বলেন মার্সিডিজ বলেন জার্মান প্রত্যেকটা ভেহিকেল তাদের যেই বড় বড় ব্র্যান্ডগুলো রয়েছে জার্মানের সবাই কিন্তু এরকম ওভার পাওয়ার জিনিস বানায় ওভার পাওয়ার মেশিনারি বানায় সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারেন মার্সিডিজের যে গাড়িগুলো রয়েছে বিএমডাব্লু গাড়িগুলো ম্যানেজের ট্রাকগুলো মার্সিডিজের ট্রাকগুলো তো সবারই মানে ব্যাপারটা এরকম মানে জার্মান জিনিসের থিমটাই আসলে এরকম তো এটা আসলে তাদের একটা মানে কি বলে যে আর কি অটোমোবাইল মেন্টালিটির একটা হিউজ বহিঃপ্রকাশ তাদের গাড়িগুলো এত বেশি শক্তিশালী এবং ওভার পাওয়ার হয় তো এই ইঞ্জিনগুলো কিন্তু বা এই কনফিগারেশনের ইঞ্জিনগুলো কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বড় বড় কার্গো ট্রাকে দেখবেন বড়ো বড়ো ধরনের প্রাইম মুভার বা এই টাইপের জিনিসে দেখে থাকবেন সেগুলোতে আরও বেশি শক্তিশালী জিনিসের শক্তিশালী ইঞ্জিন ইউজ করা হয় এটা তো অনেক বেশি শক্তি কিন্তু এটা কিন্তু নেহাত কম না সেই হিসেবে তো এই ছিল আজকের এই ভিডিওটি এগারে সম্পর্কে দেখাবো নেক্সট কোনো একটি ভিডিওতে সে ফোন যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনার জানাতে জানাবেন নেক্সটে আপনারা কোন বাস অথবা কোন ট্রাক সম্পর্কে দেখতে চান সেই সম্পর্কে আমি নেক্সটে খুব দ্রুত জানানোর চেষ্টা করব এবং দেখাবো নেক্সট কোনো একটি ভিডিওতে السلام عليكم